হ্যালো গাইজ, এখন বাজে 3:30। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, আবার ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা যাব মন্দিরে, কারণ ভোরের আরতিটা দেখার জন্য। তো মা টা সব রেডি হচ্ছে, আমি ফার্স্ট রেডি হয়ে গেছি। করতাল ধরবো না ফোন ধরবো, বাড়িতে করতাল টর্তাল সব নিয়ে এসেছি আমরা। দেখো ঠাকুমা করতাল দিয়ে রেডি, হয়নি কাউকে তোর হয়নি, দিয়ে দাও সবাইকে দাও, হয়নি এটা সোজা হবে দেবা মাছটা। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনার লাগাতে না তোমার মঙ্গল হোক। চলে এসেছি মন্দিরে আমরা, চলে আসলাম মন্দিরে। আগের দিন এই জায়গাটাই দেখছিলাম, মানে লাস্ট দেখিয়েছিলাম, এই জায়গাটা দাঁড়িয়েছিলাম আর ওর ভিতরে সব নাচছিল, কৃষ্ণর গান হচ্ছিল। আজকে এখান দিয়ে এন্ট্রি নিচ্ছি। এই মন্দিরটা এখনো হাফ কমপ্লিট, আমরা যখন এসেছিলাম তাও 5-6 বছর হয়ে গেছে, তখনও কমপ্লিট হচ্ছিল, এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে মন্দিরটা। ফোন নিয়ে হয়তো ভেতরে ঢুকতে দেবে না, তো বাইরেই যতটা পারি ভিডিও করব আর ফোনটা রেখে দেবো। আর ভগবানের কাছে এসেছি, ভগবানের নাম নেব, জয় শ্রী কৃষ্ণ। এই মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়ে, মায়াপুরের এই মন্দির ইসকন মন্দির এরিয়াটা যে কত বড়, কি সুন্দর দেখো এই জায়গা, ফুলগুলো এত ভালো লাগছে, সুন্দর ঘরটা কারো সুন্দর করতে, সুন্দর বাগানের মধ্যে তোমাদেরকে নিয়ে যাচ্ছে। ওয়াও অসাধারণ লাগছে। এখন বাজে 4:12, আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইনটা হলো যারা আর কি আরতিটা দেখবে তার জন্য লাইনটা। সব বললাম তোমরা লাইনে দাঁড়াও, আমি একটু এদিক ওদিক করে একটু ভিডিও করে আসি, ফটো টটো তুলে আনি। এত সুন্দর ভোরের প্রকৃতি, ভোরের পরিবেশ, তারপর মায়াপুরে এত সুন্দর একটা মানে সুন্দরময় মুহূর্তটাকে মিস করতে চাইনি। বাড়িতে তো সবসময় ঘুমায়, কি আছে, একটা দিন একটু না ঘুমালাম, তাড়াতাড়ি একটু উঠে গেলাম। ফুলের গাছগুলো এত সুন্দরভাবে সাজানো হয়, দেখো গাঁদাগুলো, দেখো কি বড় বড় গাঁদা ফুল, আমি সেই থেকে সেই জায়গাটাই খুঁজছিলাম। এখন জমি এনজয় করবো, জমি কৃষ্ণ নাম নেবো, কৃষ্ণগড়ের গাছ নেবো। মানে এই সময়টা শুধু নিজের এই এই জিনিসটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা জমা দিয়ে রেখে যাবো। ফোনটা জমা দিয়ে যাই, দেখা হচ্ছে আচ্ছা সন্ধ্যা এই ভোরের আরতিটার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন মন্দিরটা দেখো, এখন বাজে 6:27, এখন আমরা বেরালাম মন্দির দিয়ে, একটু রুমে যাই ফ্রেশ ফ্রেশ হই, হয়ে তারপর আবার আসবো মন্দিরের দিকে। এতক্ষণ মন্দিরের ভিতরে ছিলাম, তা একটুও মানে ঠান্ডা লাগেনি, এত মানুষের ভিড়, তার মধ্যে সব নাচ টাচ হচ্ছিলো, গান টান করছিলো, ভগবানের আরতি হচ্ছিলো, ভোরের আরতি হচ্ছিলো। তা গরম, মানে গরম বলছি কি ঠান্ডা টেরই পাইনি, কিন্তু বাইরে বেরিয়েছি মানে কান্তি যেন মানে ধোয়া বেরোচ্ছে, এতটা ঠান্ডা আছে।
বাড়িতে যাই, সরি দিদি, মানে আগে রুমে যাই, গিয়ে কানে আগে কিছু দিতে হবে, এতটা ঠান্ডা লাগছে। ভোরের বেলাটা খুব সুন্দরই কাটলো, ঠাকুরের ঘুম ভাঙিয়ে ভগবানের ঘুম ভাঙালো, প্লাস ভোরের আরতি হলো, নাচ টাচ তো হলেই, নাচ গান টান খুবই সুন্দর, খুবই মানে মন ভরে গেল মায়াপুরে। এই এখন আমার মনটা ভরলো, ভগবানের মুখ যেহেতু দর্শন করতে পেরেছি, ভগবানের মুখ দর্শন করতে পেরেছি, ভগবানের নাম নিয়েছি। তার মধ্যে একটা ক্লাস হলো, মানে গীতা জয়ন্তী উৎসব পালন হচ্ছে যেহেতু, যেখানে আর কি আরতি হচ্ছিল, তো সেখান দিয়ে বললো যারা যারা আর কি স্টুডেন্ট আছো তাদেরকে একটা কার্ড দিলো, দিয়ে একটা ক্লাস করালো যে ওই মালা কীভাবে জপতে হয় না হয় কি, এইসবের বিষয়ের ওপরে ওই এক মানে এইসবের বিষয়ের ওপরে একটা ক্লাস হলো। তো ক্লাসটা করলাম, ভালো লাগলো বেশ। এদের কাছ দিয়ে ভগবানের কি মাহাত্ম্য শুনতে আরও বেশি ভালো লাগে, কারণ এরা অনেক ওপরে না। এখন এই ঠাকুমাকে নিয়ে আমি যাচ্ছি, এদেরকে নিয়েই সমস্যা, বয়স্ক মানুষগুলোদের নিয়ে। সূর্য কি মাছ আস্তে আস্তে, ওই দেখো হাতি, সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে এসেই হস্তি মহারাজের দেখা পেয়ে গেলাম, গণেশ মহারাজা, সেই যে আসছে হাতি মেরে সাথী, কিন্তু দুলকি চালে আসছে দেখো। হাতি চড়বো না, জানিস বলবে কি না বলবে, হাতি মহারাজ বাবাকে হাতি বানিয়ে নিয়েছিস, কালকে রাত্রে তো এই গৌরাঙ্গ কুটিরের একটা ঘরও ফাঁকা পাইনি, সকালবেলায় বুক করতে হলো, কারণ ওখানে ভাড়াটা একটু বেশি পড়ে যাচ্ছে, যেহেতু আমরা সকাল হতে না হতে এই গৌরাঙ্গ কুটিরে চলে আসলাম। আজকে দিনটা গৌরাঙ্গ কুটির কাটাবো, বাইরে যাচ্ছে কাজে গেলে সে ম্যাচ থাকে না, ম্যাচে ম্যাচে ঘর। এই দেখো আমাদের ঘর আজকের জন্য, আমরা দেয়াল ভেঙে বেড়া দিই, আবার সে পুরোনো দিনে ফিরে আসলাম মায়াপুরে এসে। বাট এখানে থাকাটা সেফ, মানে খরচাটাও কম, আর তার মধ্যে খাটগুলো যা দেখলাম বেশ ভালো ভালো, এই বড় বড় খাট, সাথে মশারি দিয়ে দিচ্ছে, শীতের চাদর দিয়ে দিচ্ছে, বালি দিচ্ছে, আর কি চাই, ব্যাস এতেই এনাও। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি, অসুবিধা হবে না। থাকার ঘরটা তো পেলাম, এবার নিশ্চিন্তে ঘোরা যাবে সারাদিন। আমরা আবার চলে আসলাম লঞ্চ ঘাটে, মায়াপুর লঞ্চ ঘাট, এখান থেকে আমরা যাব সোজা নবদ্বীপ। আমরা যেবারে ফার্স্ট এসেছিলাম, ফার্স্ট বলাটা ভুল হবে, মানে লাস্ট যেবার এসেছিলাম সেইবারে নৌকায় গেছিলাম, নৌকাতে 3 টাকা করে ভাড়া ছিল, আর লঞ্চে উঠলে 6 টাকা করে ভাড়া, এখন মানে 10 টাকা হয়ে নিল ভাড়া। তো লঞ্চের ভাড়া কাটলো নাকি নৌকার তা জানি না। চলো, এই জলটাই দেখার মতন একটা জিনিস এখানে, তোর তোমার সাথে শেয়ার করবো, লাইনে দাঁড়াই, লঞ্চের লাইন, এতটা রোদ তাকানো যাচ্ছে না, আর সকালবেলা শীতে কাঁপছিলাম, সবাই করে সেলফি তুলবো তাকা, একজন চোখ বন্ধ করে আছে, একজন এইভাবে আছে, সেলফি তুলতে হবে না। ওই দিকের ঘাট, ফুলের ঘাট, এই লঞ্চটা আসলো, এটা ফাঁকা হবে, তারপরে এই লঞ্চটাতে আমরা উঠবো।
আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন লঞ্চটা ছাড়িনি, ভর্তি হবে তারপরে ছাড়বে। সবাই বসে পড়েছে, আমি আর কাকি একমাত্র দাঁড়িয়ে আছি, বলছি মিলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা লঞ্চে। কলা খাবি হনুমান? দেখেছিস কলা আয় কি খাচ্ছে, কলা আয়। এই যা কি খানি দেখো দুটো বাচ্চার একটা মা। Thank you.
শুনেছিলাম এই নদীতে নাকি তিন বোন আলাদা থাকে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। এখন যদিও বা সরস্বতীকে দেখা যায় না, কিন্তু গঙ্গা যমুনার এই ঝগড়ার লড়াই এখনও দেখা যায়। দুটো নদী কখনো মিলিত হয় না এই নদীতে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।